আসসালামু আলাইকুম। এপিস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা হলো সৌদিতে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। আমরা যারা বেশিরভাগ মানুষ কম্পিউটার ফেল করি তাদের কথা বিবেচনা করে আমার এই ভিডিওটি তৈরি করা। এখন যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো আপনি অনলাইনে কিনে নিতে 37 রিয়াল খরচ হয়। আমার ভিডিওটির সবগুলো পার্ট দেখলে আপনাকে আর 37 রিয়াল খরচ করতে হবে না, এখানেই সব প্রশ্ন পেয়ে যাবেন এবং আমি শিওর কম্পিউটারে পাস করবেন 100%। তবে 1 থেকে 15 পর্যন্ত সবগুলো পার্ট দেখতে হবে, নিচে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি কথা বলে নিই, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সব ভিডিও সবার আগে পেতে পারেন। মক টেস্ট 11। সবচেয়ে সাধারণ দুর্ঘটনা যে স্কুল দ্বারা ঘটে, গাড়ি চাপা। জরুরি অবস্থার জন্য একমুখী রাস্তা পাশে যদি গাড়ি থামানোর দরকার পড়ে তাহলে আপনার উচিত দূরত্ব রেখে নিরাপত্তা ত্রিকোণ দেওয়া 100 মিটার। যখন আপনি সাইরেন শব্দ করা একটি ইমার্জেন্সি গাড়ি দেখেন আপনার উচিত যাওয়ার রাস্তা দেওয়া। আপনি আপনার গাড়ি কিভাবে নিরাপদ করে তুলবেন, উপরোক্ত উল্লেখিত সবকটি। যখন চালক একটি থেমে থাকে, স্কুল বাস দেখেন যার থেকে বাচ্চারা নামছে বা উঠছে তার কি করা উচিত, বাস না যাওয়া পর্যন্ত থামুন। এটার মানে কি, বা দিক থেকে ডান দিকে বিপজ্জনক বাক। স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার কি করা উচিত, উপরোক্ত সবকটি। এটার মানে কি, ডান থেকে বা দিকে বিপজ্জনক বাক। গাড়ি পিছলে যাওয়ার ক্ষেত্রে চালকের প্রথম পদক্ষেপ হিসাবে ব্রেক দেওয়া উচিত, ভুল। আপনার গাড়িতে ABS ডিভাইস থাকলে এবং আপনাকে যদি ব্রেক ব্যবহার করতে হয় আপনার জোরে এবং ক্রমাগত ধাক্কা দেওয়া উচিত, এই সিস্টেম কমাতে সর্বদা সঠিক। একটি প্রতিবন্ধী মানুষের জন্য পার্কিংয়ে অপ্রতিবন্ধী চালক কি পার্ক করতে পারে, এটি ট্রাফিক লঙ্ঘন করা। মোটরসাইকেল চালানোর সময় আপনার উচিত হেলমেট পরা। সর্বাধিক পথচারীদের দুর্ঘটনা হয় সূর্যাস্তের সময়ে বা রাতের, কারণ কম দৃশ্যায়নতা। প্রতিবন্ধী মানুষের জন্য নির্দিষ্ট স্থানে পার্কিং করা নিষিদ্ধ। খারাপ আবহাওয়ার সময় চালকের উচিত উপরোক্ত উল্লেখিত সবকটি। রাস্তার গতিসীমার মানে কি, অনুসরণ করুন কিন্তু রাস্তার অবস্থা বিবেচনা করে। সাইনে সম্পূর্ণরূপে থামাতে ব্যর্থ হলে 6 পয়েন্ট। যখন বৃষ্টি হয় এটা বাঞ্ছনীয়, উপরোক্ত উল্লেখিত সবকটি। একটি কর্মক্ষেত্র পার হওয়ার সময় আপনার উচিত গতিবেগ কমিয়ে সতর্ক হওয়া। রাস্তায় অন্ধ মানুষ কি দেখে চেনা যায়, তাদের হাতে সর্বদা সাদা লাঠি দেখে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি যাতে সবাই দেখতে পারে লাইক শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সব ভিডিও পেতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতন খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।